আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পৃথিবীর অন্যতম আলোচিত ভূখণ্ড হল সিরিয়া এবং ফিলিস্তিন। একজন মুসলমানের জন্য মক্কা এবং মদিনার পর তৃতীয় বৃহত্তম ভূখণ্ড হল ফিলিস্তিনের আল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া সম্পর্কে বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে আমরা যাকে সিরিয়া নামে জানি তার প্রাচীন নাম ছিল শাম। এই শামকে কেন্দ্র করে বহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অবশ্য তৎকালীন সময়ে শাম এর সীমানা ছিল বর্তমান সিরিয়া থেকে অনেকখানি বিস্তৃত। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন, বর্তমান সময়ে এই চারটি দেশ মিলিত হয়ে তৎকালীন সময়ে শাম বা সিরিয়া বলা হতো। তবে শামের সিংহভাগ অংশ সিরিয়ায় অবস্থিত হওয়ার কারণে বর্তমানে শুধুমাত্র সিরিয়াকেই শাম নামে ডাকা হয়। সহিহ হাদিসে বর্ণিত রয়েছে যে শাম বা সিরিয়াতে কিয়ামতের ময়দান হবে, এখানে এসেই কিয়ামতের দিন সকলে একত্রিত হবেন। এছাড়াও শাম বা সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। তার মধ্য থেকে কিছু বক্তব্য নিয়েই আজকের এই ভিডিওটি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে একটা বিশেষ শ্রেণী বা দল থাকবে যারা কিনা সব সময় সত্যের পক্ষে লড়াই করবে, আল্লাহর সাহায্য সব সময় তাদের সাথেই থাকবে। তাদের এই লড়াই কিয়ামত কায়েম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মাঝে অনেকেই তাদের অপমানিত করতে চাইবে, তাদের ছোট করতে চাইবে, সর্বদা তাদের অনিষ্ট চাইবে, কিন্তু সত্যের এই লড়াইয়ে আল্লাহর রহমত তাদের সাথে আছে বিধায় কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দলটির কথা বলেছেন তাদের পরিচয় পাওয়া যায় সহিহ বুখারীতে উল্লেখিত একাধিক সাহাবায়ে কেরামদের বর্ণনায়। তাদের সকলের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ দলটির কথা উল্লেখ করেছেন তারা হলেন সিরিয়া বা শামের অধিবাসী। তাবরানির এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কথা বলেছেন বলে জানা যায়। সিরিয়া বা শাম সম্পর্কিত দ্বিতীয় হাদিসটি বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, অর্থাৎ তিনি বলেছেন, হে আল্লাহ, আমাদের শামে এবং আমাদের ইয়ামিনে বরকত দান করুন। এই কথা শুনে উপস্থিত লোকেরা বললেন, হে আল্লাহর নবী, হ্যাঁ, আপনি আমাদের ওই আরবদের জন্য একটু দোয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে কর্ণপাত না করে আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এরপর লোকেরা আবারও তাকে বললেন তিনি যেন নাজদের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথায় কান না দিয়ে পুনরায় আবার একই দোয়া করলেন। তখন তারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নাজদের জন্য দোয়া করলেন না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে, সেখানে হত্যা মারামারি খুনোখুনি হবে, সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে শয়তানের শিং উত্থিত হবে। এখানে নাজদ বলতে কোন এলাকাকে বোঝানো হয় এই সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের মন্তব্য হলো, নাজদ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাককে বুঝিয়েছেন। নাজদ বলতে বোঝানো হয় উঁচু অঞ্চলকে, আরবের বিভিন্ন অঞ্চলকেও নাজদ বলা হয়। তবে সেই সুনির্দিষ্ট হাদিসটিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদ বলতে ইরাককেই নির্দেশনা করেছেন তা জানা যায় কাঞ্জুল উম্মাল এর একটি হাদিস থেকে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এখানে নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে। যাই হোক, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শাম এবং ইয়ামেনের জন্য বরকত চেয়েছেন, আর এই কারণেই শাম এবং ইয়ামেন এই দুটি ভূখণ্ডই বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান। তৃতীয় যে হাদিসটি সম্পর্কে আমরা কথা বলবো সেটি বর্ণিত রয়েছে সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমেদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তখন বুঝবে কিয়ামত অতি সান্নিকটে। এখানে পবিত্র ভূমি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অঞ্চলকে বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে সকল মুহাদ্দিসদের অভিমত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পবিত্র ভূমি বলতে সিরিয়াকেই বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটির পূর্বের এবং পরের আলোচনাকে বিশ্লেষণ করলে তাই জানা যায়। চতুর্থ যে হাদিসটি সম্পর্কে আমরা জানব তা বর্ণিত রয়েছে সুনানে তিরমিজিতে। সেই হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসাবে অভিহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মাঝে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। আমরা জানি হৃৎপিণ্ডে পচন ধরলে বাকি শরীর যতই ভালো হোক না কেন মৃত্যু অবধারিত। একইভাবে সিরিয়ায় মানুষ পথভ্রষ্ট হলে বাকি মুসলিম উম্মাহ যত ভালোই হোক না কেন তাদের পতনও সুনিশ্চিত। উল্লেখিত হাদিসটি এই বিষয়কেই ইঙ্গিত করেছে। এর থেকে আবারও বোঝা যায় সিরিয়া আমাদের মুসলিম বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।